অরিজিৎ সিং এর কনসার্ট ছিল সম্প্রতি গুয়াহাটিতে। প্রতিবারের মতোই গানে গানে মন জয় করে নিলেন তিনি এবারে ভক্তদের। এদিন ভক্তদের রিকোয়েস্টে শোনালেন একাধিক জনপ্রিয় গান, আর কনসার্ট শেষ হতেই গেলেন কামাখ্যা মন্দিরে পুজো দিতে। সঙ্গে শ্রী কোয়েলও ছিলেন। এদিন লাল সোয়েটশার্ট আর জিন্স পরে গায়ককে খালি পায়ে মন্দির থেকে বেরিয়ে আসতে দেখা গেছে, আর তার পিছনে কালো পোশাকে শ্রী কোয়েলকেও দেখা যায়। গোয়াহাটির কনসার্টে এদিন ভক্তদের সঙ্গে মেতে উঠেছিলেন অরিজিৎ নিজেও। মঞ্চেই এক ভক্তের থেকে উপহারও নিতে দেখা যায় তাকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অরিজিৎ সিং এর গাওয়া শাহরুখ খানের ডাঙ্কি ছবির গান ও মাহি। দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে এই গানটি। 21 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবিটি। যথারীতি শাহরুখের মুভি আর অরিজিতের গান সব মিলিয়ে জমজমাট হবেই ছবি, এই আশাই ভক্তদের। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না।